আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ, পরাণ শাখা বন্ধু হে আমার। আহ, বন্ধুত্বের কি যে বন্ধন তা রবীন্দ্রনাথের গানে সহজেই বোঝা যায়। কিন্তু এই বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় শত্রু বা ভাইরাসটির নাম জানেন কি? কখনো কি ভেবে দেখেছেন দীর্ঘদিনের একটি সম্পর্ক কেমন করে সামান্য কারণে ভেঙে একাকার হয়ে যায়? সম্পর্কের অনেক ভাঙা গড়া দেখেছেন হয়তো, কিন্তু ভাঙনের সেই শত্রুকে তো খুঁজে দেখা হয়নি। এই তো বন্ধুগণ, আজ আমরা কথা বলবো প্রিয়জন ভুল বুঝলে কি করা যায় তাই নিয়ে। শেষাংশে প্রেমের কবিতা শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি গল্প দিয়ে শুরু করা যাক। সোনা লোহাকে বলে, বন্ধু তুই আর আমি দুজনেই তো লোহার আঘাত খাই, তবে তুই সবসময় এত চেঁচাও কেন রে? লোহা বলে, ওরে ভাই তুই কেন বোঝো না, আপনজন যখন পিটায় তখন আঘাতটা খুব বড় করেই লাগে। মানুষের সম্পর্কগুলো ঠিক তেমনি। আপনি যাকে ভালোবাসি বলছেন তার সম্পর্কে আপনার আস্থা কতদূর কখনো ভেবে দেখেছেন? বলতে পারেন আস্থা আছে বলেই তো ভালোবাসি, এটা কোনো প্রশ্ন হলো? আমি বলছি হ্যাঁ, এটাই প্রশ্ন। কারণ দুজনের মধ্যে বিশ্বাস বা সম্মানের জায়গাটা ঠিক জায়গায় থাকলে কোনো সম্পর্কেই ভাঙন ধরার কথা নয়। তবুও তো প্রতিনিয়তই ঘটছে এমন ঘটনা। এর মূল কারণ হচ্ছে সন্দেহ। এই সন্দেহ থেকেই শুরু হয় দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি। একবার ভেবে দেখুন তো, আপনি যাকে দীর্ঘদিন ধরে ভালোবাসেন তার সম্পর্কে কেউ কিছু আপনার কাছে বলল, আর আপনি সেই কথা বিশ্বাস করে তাকে ভুল বোঝা শুরু করলেন, এটা কতখানি ঠিক? যদি তাই হয় তাহলে বুঝতে হবে আপনি আসলে কখনোই তাকে ভালোবাসেননি। যেটা ছিল সেটা অ্যাটাচমেন্ট, নট লাভ। তাই যে কোনো কারণে সম্পর্ক হয়তো তৈরি হয়, কিন্তু অনেক সময় তা টিকে না। চিন্তা করুন তো, একটু সন্দেহ কত বড় ক্ষতি করতে পারে। মনের মধ্যে সন্দেহ একবার ঢুকে গেলে তিলে তিলে তা ক্যান্সারের মতো ভয়াবহ আকার ধারণ করে। কিন্তু আমরা চাইলে সহজেই আলোচনার মাধ্যমে সন্দেহ নামের এই ভাইরাসটি মেরে ফেলতে পারি। তাহলে ভুল বোঝার কোনো সুযোগই নেই। এজন্য দরকার সচেতনতা ও সদিচ্ছা। এছাড়া ভালোবাসার মধ্যে তো একটু আধটু ঝগড়া খুনসুটি হবেই, এটা তো সম্পর্কের গভীরতা আরও বাড়িয়ে দেয়। এটা উপভোগ করতে হয় ভালোবাসা দিয়েই, ঝগড়া দিয়ে নয়। এজন্য খুব বেশি দরকার ইতিবাচক চিন্তা। সম্পর্ক রক্ষার জন্য তাই প্রথম শর্তই হচ্ছে সততার মাধ্যমে বিশ্বাসের জায়গাটা বেশি মজবুত করা। তবুও সম্পর্কে যদি সন্দেহের দানা বেঁধেই যায়, তবে সবার আগে দুজনে সেটা শেয়ার করে নিতে পারেন, আর এতে সহজেই মুশকিলে আছান। এছাড়া সন্দেহটা যদি সত্যি হয়েও থাকে তবে ক্ষমা চাওয়া বুদ্ধিমানের কাজ, এতে লজ্জার কিছুই নেই। আরে ভাই, ভুল তো মানুষই করে, তাই নয় কি? তাই ভুল করে সরি বললে অপরজনেরও উচিত তাকে ক্ষমা করা। এজন্য চাই স্যাক্রিফাইস মাইন্ড। মনে রাখা উচিত এই স্যাক্রিফাইস বা ত্যাগের মাধ্যমে সুন্দর একটি সৌধ নির্মাণ করা যায়। এছাড়া সম্পর্ক রক্ষায় আবেগকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ সব কিছুরই একটা মাত্রা আছে, হোক না সে ভালোবাসা তবুও। যেমন ধরুন আপনি একজনকে ভালোবাসেন, কিন্তু একটু পরপর আপনি তাঁর খোঁজ নিচ্ছেন, খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা, এখন কি করছো, এসব। আসলে এই ধরনের আচরণ অতিমাত্রায় আবেগেরই বহিঃপ্রকাশ। এ ধরনের সম্পর্ক পদ্মপাতায় পানির মতো, যে কোনো সময় ঝরে পড়তে পারে। তাই ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ এমন কখনো করেন না, কারণ তাদের সব কাজেরই একটি সৌন্দর্য থাকা চাই। আরেকটি কথা বলে রাখি, যে কোনো সম্পর্ক ভাঙার অন্যতম কারণ হতে পারে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে বন্ধুর বেশে আপনার সর্বনাশের কারণ হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সাবধান। বন্ধুগণ,
আমাদের কিছু বক্তব্য শুনেই সব সমস্যার সমাধান হবে এটি ভাববার কোনো কারণ নেই। তাই সবার আগে উচিত আমাদের আত্মজ্ঞানী হওয়া, পাশাপাশি আমাদের উপদেশগুলো মেনে চললে ইতিবাচক ফলই পাবেন। মনে রাখবেন, জীবন একটাই, এখানে ভুলের প্রবেশ করতে দেয়া যায় না। পাই বা না পাই এক জীবনেই তোমার কাছেই যাব, ইচ্ছে হলে দেখতে দিও, দেখো হাত বাড়িয়ে হাত চেয়েছি, রাখতে দিও, রেখো অপূর্ণতায় নষ্টে কষ্টে গেল এতটা কাল। আজকে যদি মাতাল জোয়ার এলো, এসো দুজন প্লাবিত হই প্রেমে, নিরাভরণ সূক্ষ্ম হবে যুগল স্নানে নেমে।